গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আর আজকে হলো সেই দিন, আমরা দার্জিলিং থেকে কাশ্মীর যাব। তার আগে আমি এখানে ব্রেকফাস্ট টেবিলটা দেখাই নি, ব্রেকফাস্টে কি কি আছে, কেমন কেমন ভাবে এরা সার্ভ করছে, কি কি পাওয়া যায়। চলো ব্রেকফাস্ট এখন খাবো, তো যেন সব কিছু দেখাতে পারি সেখানে। চলো বেল, আমরা এখন দার্জিলিং এর প্রথম একটু ঘোরাঘুরির জায়গায় চলে এসেছি, সেটা হলো দার্জিলিং জু। লাস্ট টাইম আমরা যাইনি এখানে, তো এবার আমরা যাচ্ছি। দেখ, জুটা উঠতে হলে কেমনভাবে একটু খাড়াই জায়গা আছে, এইভাবে উঠতে হবে জুয়ে। আমরা উঠছি, কেমন ভাবে উঠতে হয় এখানে ছুঁয়ে, এখনো জুতে এসে পৌঁছায়নি। এই যে আমরা দার্জিলিং জুতে চলে এসেছি, এবারে টিকিট কাটতে হবে। কত টাকা টিকিট জানি না, ইস এন্ট্রি পয়েন্ট। দার্জিলিং জু, এইখানে আছে। কোনটা কোন দিকে আছে, ব্ল্যাক বিয়ার, রেড পান্ডা। ফার্স্টে কোন দিকে যাব, কোন দিকে যাবি ফার্স্টে? আমরা এখন রেড পান্ডা দেখতে যাচ্ছি। এখানে জুটা সত্যি জুয়ের মতো ফিল আসছে, গাছের মধ্যে, বাগানের মধ্যে জু, পুরো জঙ্গল। রেড পান্ডার জায়গা সেইখানে শুয়ে আছে। যদি একটু সামনে আসতো খুব ভালো হতো, ভালো করে দেখতে পেতাম। ওইখানে থেকে ভালো এইখানে দেখা যাচ্ছে যে এই যে লেজ ঝুলিয়ে শুয়ে আছে, ওইখানেও গাছে শুয়ে আছে, কিন্তু সামনে এইটা শুয়ে আছে লেজ ঝুলিয়ে। নেক্সট এসি যাক, এই যে জিনিস, সেই জুটা পুরো জঙ্গলের মধ্যে খোলামেলা, সব পশু পাখি আছে খোলামেলার মধ্যে, ওটা সব থেকে বেস্ট। এটা একটা কি আছে, তুমি কে
পৌঁছে দেখার পর মিউজিয়াম দেখতে যাচ্ছি। মিউজিয়াম নেক্সট ডেস্টিনেশন, এটা হলো সব থেকে আমার ভালো লাগে, এটা হলো টি গার্ডেন। আমার ভিউটা দেখে না, পিছন থেকে একবার দেখাচ্ছি। এখানে সেমনি কিছুই নেই, শুধু টিভি আর চা বাগানের ভিউ। আগে এখান থেকেও অ্যালাউ করতো নিচে যাওয়ার জন্য, এখন বন্ধ করে দিয়েছে। এখান থেকে এই ভিউস দেখার জন্য, চা খাওয়ার জন্য, চা কেনার জন্য লোকেরা আসে। এবারে হলো চা খাওয়ার সময়, চা খাওয়ার সময় চানে বোতল। হ্যাঁ, কি কি আছে সেটা দেখতে লাগবে। কি কি চা আছে? এই চাটাই দিলাম, লিকারও হবে, দুধও হবে। আচ্ছা, এখন চা বাছাবাছি চলছে। দেবে এটা, দেবে বা স্টেম টাইপ কা কোই টি হ্যায় ভাইয়া? স্টেম টাইপ কা বলছে, ওটা বলছে নেই কিছু। এটা কত করে? 100? কিতনা কাট কে? 600 টাকা কত নেবে? দুটো প্যাকেট দিয়া আরেকটা দিয়ে দিই তো। কি বল, 750 টি গার্ডেন ঘোরা শেষ, চা কেনা শেষ। এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, গেছিলাম এবছর যাচ্ছি কানা, জায়গাটা খুব ভালো তাই। অলমোস্ট আজকে ডে শেষ, তো আজকে আমরা কার্শিয়াংয়ে আছি, আর আসার পরে একটু রেস্ট নিয়ে ডিনার করে আজকে এখন 10টার মতো বাজে। সো সি গাইস, আজকে আমরা দার্জিলিংয়ে কয়েকটা জায়গা দেখেছি, হোপ সবার ভালো লেগেছে। আর যখন আমরা কার্শিয়াংয়ে আসছিলাম, ভিউগুলো খুব সুন্দর ছিল। আর আমরা যেই হোটেলটা সেটা নিউলি ওপেন হোটেল, আমি কালকে এই হোটেলটাকে নিয়ে ভিডিও করছি। তো বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সট ভিডিও আসছে কার্শিয়াংয়ের। কার্শিয়াংয়ে আমি সারাদিন কী করলাম সেই বিষয় নিয়ে। So see you guys in the next video. Till then, stay safe.